সর্বমঙ্গল আপনি আপনি আমাকে বন্ধু ভাবেন তাই তো বন্ধুত্বের অধিকারে আপনি যা যা করতে চেয়েছেন আমি তাতেই সায় দিয়েছি এমনকি ওই বিয়ে বিয়ে খেলাতেও অথচ আজ বন্ধুর বিপদে তার পাশে দাঁড়ানোর অধিকারটুকু আপনি আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছেন কেন অনিশ বাবু আমি মেয়ে বলে চিচি আপনি এসব কি বলছেন আমি কিন্তু এইভাবে বলিনি কোন কথাটা অন্যায় বললাম বলুন উপকার করার অধিকার শুধু আপনারই আছে আমার নেই আপনি চাইলে আমাকে মানতে হবে কিন্তু আমি চাইলে আপনি মানবেন না তাই তো সেটা হয় না অনিশ বাবু তাই আজ আপনি আমাকে বারণ করলেও আমি আপনার বারণ শুনব না সর্বমঙ্গলা প্লিজ আপনি আমার কথাটা ওইভাবে নেবেন না আমি আর কিভাবে নেব বলুন তো আপনি আমি কিভাবে অনিশ বাবু খুব স্বার্থপর নিজের বিপদের দিনে আপনার কাছ থেকে সাহায্য নেব আর আপনার বিপদের দিনে মুখ ঘুরিয়ে চলে যাব এটা হয় না অনিশ বাবু আমি এখন এই বাড়ি ছেড়ে কোথাও যাব না কিন্তু কিন্তু এই বাড়ির যা অবস্থা আপনি তো বুঝতেই পারছেন সে কি হবে আমার লাঠি ঝাঁটা খাবো তো কোনো আপত্তি নেই আমার সব সহ্য করেও আমি এখানেই থেকে যাব আপনাকে সুস্থ না করে আপনার জীবনটা গুছিয়ে না দিয়ে আমি এখান থেকে কোথাও যাব না অনিশ বাবু আজ থেকে আপনার ওই আঘাত পাওয়া পাটা আমি হব আমি তো আপনার বন্ধু অনিশ বাবু অন্তত কিছুদিনের জন্য আমাকে আপনার শরীর মনের সামান্য একটা অবলম্বন ভাবতে কি খুব অসুবিধা হবে আপনার এটুকু মেনে নিন না অনিশ বাবু আমাকে আপনার পাশে দাঁড়াতে দিন না যাতে আবার অবলম্বন ছাড়িয়ে আপনাকে আপনাকে নিজের পায়ে দাঁড় করাতে পারি কিচ্ছু চাই না আমার শুধু স্বাভাবিক জীবনে ফেরার আনন্দে আপনি একটু হাসবেন তাতেই আমার সব পাওয়া হয়ে যাবে বিশ্বাস করুন আমি আর এক মুহূর্ত এখানে না থেকে কোনো আক্ষেপ না করে আস্তে আস্তে আপনার জীবন থেকে চলে যাব আমার উপরে আপনার অনেক ঋণ সেই ঋণ আমি কোনোদিনই শোধ করতে পারবো না শুধু আমায় আজ আমার কর্তব্যটুকু করতে দিন তাতেও যদি আপনার মনে হয় যে আমি এই ঘরে থাকলে আপনার অসুবিধা হবে আমি থাকবো না এই ঘরে কিন্তু অনিশবাবু দয়া করে আমায় তাড়িয়ে দেবেন না সেটা বোধ হয় অন্যায়ই হবে একটু ভেবে দেখবেন ঠিক হলো না একদম ঠিক হলো না মা এখন কেমন আছে কেমন আবার থাকবে অস্থির অস্থির করছে আমি মাকে বিপির ওষুধটা দিয়ে এলাম বাবা যেভাবে অনিশের ঘরে মেয়েটাকে চাপিয়ে দিল ওর ঘরে পার্মানেন্টলি থাকার পারমিশনটা দিয়ে দিল তাতে মা সেটা সহ্য করতে পারে আর মা কেন আমি নিজেই সহ্য করতে পারি সত্যি দিন দিন বাড়িটা যা হয়ে উঠছে না আর থাকতেই ইচ্ছা করছে না আর তুমিও প্লিজ এর মধ্যে জড়িও না 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 আমি তো এইসবের মধ্যে জড়াতেই চাই না তাও অনিশের চাকরি নিয়ে কম মাতামাতি করনি তুমি আরে সেটা তো জানার জন্য ওই ধূপকাটিয়ালির বর হঠাৎ করে 1 লাখ টাকার মাইনে চাকরি পেয়ে গেল সেটা কি করে সহ্য করা সম্ভব বলো আমার বরের থেকে কেউ বেশি টাকা মাইনের চাকরি করবে সেটা তো মেনে নিতে পারি না না আমি যদিও অনিশের পা ভেঙে যাওয়ার পর আর চাকরিটা পাবে বলে মনে হয় না কিন্তু আজকে যেটা হলো সেটা ওই সর্বমঙ্গলা অনিশের ঘরে থাকার মর্যাদা পেয়ে গেল এটা ঠিক হলো না তাতে তোমার আমার কি আরে মানেটা কি আমরা সংসারে বেশি টাকা দিই তাহলে আমাদের মতামতটা তো থাকবে না কি শোনো বেশি টাকা দিই বলি তুমি সবার উপরে ছড়িটা ঘোরাও সেটা ভুলে যেও না বাহ তুমি তো বলবেই আমি যদি সত্যি ছড়ি ঘোরাতে পারতাম না তাহলে ওই ধূপকাটিয়ালিকে আগে বের করতাম বাড়ি থেকে দেখো এখন আমার ভাইয়ের পায়ের যে অবস্থা
ও এখন আর কাজ করতে পারবে না। ও এখন আমাদের উপরেই ডিপেন্ডেবল, আর আমার ভাইও, আমাদেরই ওকে দেখতে হবে। মেসা ভাই, মেসা ভাই, শিগগিরই নিচে চলো। কেন, কি হয়েছে? মেজবতি, ওই ছোটদাজি কোম্পানিতে চাকরি পেয়েছে। আরে আগের দিন যে লোকটা এসেছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে, সেই লোকটা আজকে আবার এসেছে। তোমরা না নিচে এসো, আমি গিয়ে দেখি। বাহ, দারুণ হয়েছে। তার মানে ওই লোকটা অনিশের রিজেকশন লেটার নিয়ে এসছে, আর ওই ধূপকাঠিয়ালির ফুটানি দেখানো হলো না। তাড়াতাড়ি এসো। কি বলছেন আপনারা, অনিশ বাবু কি একদমই পারবেন না? না প্রদীপ বাবু, দেখুন খুব সমস্যা না হলে বলতাম না। আসলে অ্যাক্সিডেন্টের ফলে আমার ছেলের পায়ে খুব বড় একটা ভয়ঙ্কর চোট লেগেছে। ও আর এখন হাঁটাহাঁটি করতে পারবে না, আর পুরোপুরি সুস্থ যে কবে হবে তার তো কোনো ঠিক নেই। না, সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত ও তো অফিস জয়েন করতে পারবে না। হ্যাঁ, একদমই তাই। মানে আপনারা অনিশের পোস্টার জন্য অফিসের ওই জায়গাটা খালি রাখবেন নাকি এতদিন? তাই কখনো হয়? সে তো সম্ভব নয়, তাই বলছিলাম আমার ছেলে পারবে না। আসলে চাকরিটা তো খুব ভালো চাকরি। সবই আমার ছেলের কপাল। আমার কথাটা আপনারা দয়া করে একটু শুনুন। আসলে আপনারা ভুল ভাবছেন, অনিশ বাবুর অ্যাক্সিডেন্টের খবর শুনে আমি চলে এসেছি। আসলে ম্যাডামই আমাকে পাঠালেন, আর ম্যাডাম এটাও বলতে বললেন যে অনিশ বাবুর পায়ের যতই ক্ষতি হোক না কেন, ওনার ট্যালেন্ট তো আর কমে যাবে না। কাজে ওনার পায়ের ক্ষতি হলেও আমরা চাই উনি আমাদের কোম্পানিতে যত শীঘ্র সম্ভব জয়েন করুক। আর তাছাড়া ম্যাডাম তো এটাও বলে দিয়েছেন যে অনিশ বাবুকে বাড়ি থেকে অফিস নিয়ে আসা যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করে দেবেন। এই কি ব্যাপার বলো তো, ওরা তোমার ভাইকে চাকরিতে নেওয়ার জন্য তো তাড়াহুড়ো করছে কেন? কি এমন সে? চুপ করো, আমি দেখছি। আচ্ছা, অফিস থেকে না হয় গাড়ি দিল, কিন্তু আমার ভাইয়ের পায়ের যা অবস্থা, অফিসে গিয়ে ও হাঁটাচলা একা করবে কি করে? দেখুন, সেরকম হলে আমরা কোম্পানি থেকে ওনাকে বিদেশি হুইলচেয়ারের ব্যবস্থা করে দেবো। তবুও ওকেই আপনাদের চাই? হ্যাঁ ম্যাডাম, চাই। আর অনিশ বাবুর মতো ট্যালেন্টেড মানুষদের কোনো কোম্পানি কি এত সহজে ছেড়ে দেবে কখনো? আমাদের অনিশ বাবুর ট্যালেন্ট, মেধা আর ব্রেনটাই দরকার। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে ও যদি চাকরি জয়েন করে তাহলে ওর চিকিৎসার তো ক্ষতি হতে পারে না, মানে। হ্যাঁ, আমরাও চাই যে এই মুহূর্তে ওর চিকিৎসার কোনো রকম গাফিলতি যাতে না হয়। একদম গাফিলতি হবে না, আর ম্যাডাম তো বলেই দিয়েছেন যে এখন থেকে অনিশ বাবুর সমস্ত চিকিৎসার দায়ভার কোম্পানি বহন করবে। এক মিনিট, কি বলছেন? মানে চিকিৎসার সমস্ত খরচা আপনারা দেবেন? বাবা, সেটা অনেক খরচা। আমার মনটা হঠাৎ এমন খচখচ করছে কেন? এত কিছুর পরে ওরা অনিশ বাবুকে চাকরি দিতে চাইছে কেন? আমি মানছি অনিশ বাবু খুবই ট্যালেন্টেড, কিন্তু তাও অনিশ বাবুর সমতুল্য সমস্ত মানুষের সাথেই কি ওনারা এমনটাই করে থাকেন? তাহলে ওই কথাই রইল। বলছি, আমি একটা কথা বলবো? এই এলেন সব জায়গায় জ্ঞান জাহির করতে, সব ব্যাপারে কথা না বললেই ওর হয় না। হ্যাঁ বলুন না। আপনারা এত তাড়াহুড়ো করছেন কেন বলুন তো?
আসলে অনিশবাবুর কিন্তু এখন বিশ্রামের প্রয়োজন। চাকরি, টাকা পয়সা এসবের থেকেও এখন ওনার বিশ্রামের অনেক বেশি প্রয়োজন। তাই নাকি? শুধু বিশ্রামের দরকার, আর চিকিৎসার জন্য যে খরচা আছে সেটা কে দেবে? তুমি ওই ধূপকাঠি বিক্রি করে? ওনার কিন্তু সত্যি বিশ্রামের দরকার। সে উনি বিশ্রাম নিন না, যত খুশি বিশ্রাম নিন, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা শুধু চাইছি ওনার অফিসে জয়েন করার আইনি কাগজে কলমে যে ফর্মালিটিসগুলো আছে সেগুলো কমপ্লিট করে রাখার, যাতে অনিশবাবুর মনে কোনো হতাশা না আসে যে উনি এই চাকরিটা পাচ্ছেন না। আমরা ওনাকে কনফার্ম করতে চাই। এই যে দেখুন, এই যে এগ্রিমেন্ট পেপার। আজ থেকে অনিশবাবুর সমস্ত দায়িত্ব আমাদের কোম্পানি, ওনার চিকিৎসা, ওনার খাওয়া দাওয়া, সমস্ত খরচ আমাদের। হ্যাঁ কি শুনছিস সুরেশ? হ্যাঁ এই যে দেবে, শুনছিস তো? তোদের ভাই কত বড় একটা চাকরি পেয়েছে, হ্যাঁ বলো তোমরা। এই সত্যি প্রদীপ বাবু, আপনাদের কোম্পানিটা সত্যি খুব ভালো, আর আপনাদের ম্যাডামকে ধন্যবাদ যে আমার ছেলেকে এতটা দাম দিচ্ছেন। উনি আসলে উনি ট্যালেন্টের দাম দিচ্ছেন, মেধার দাম দিচ্ছেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা আমি কি অনিশবাবুর সাথে একটু দেখা করতে পারি? মানে এই এগ্রিমেন্ট পেপারে ওনার সিগনেচারগুলো দরকার তো। উনি সাইন করলেই আজ থেকে উনি আমাদের কোম্পানির লোক হয়ে যাবেন, তারপরে উনি যত খুশি বিশ্রাম নিন না, কোনো অসুবিধা নেই।